রাতের ঢাকায় পার্টি গার্ল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বাড়ি জুড়ে নিয়নবাতি গ্যারেজে বিলাসবহুল অনেক গাড়ি ভেতরে ফ্ল্যাটে চলছে পার্টি লেজার লাইটের ঝলকানি দেশি বিদেশি মানুষের ভিড় গানের তালে তালে নাচে মেতে উঠেছেন স্বল্প বসনা নারীরা পুরুষরা কম যাননি সুযোগ পেলেই জড়িয়ে ধরছেন গানের তালে তালে নাচছেন তারাও বাসার পুরো ড্রয়িং রুম ডান্স ফ্লোর চারপাশে সোফায় বসে আছেন অনেকে পান করছেন পানীয় এভাবেই রাত বাড়তে থাকে বাড়তে থাকে মাতাল হওয়া নারী পুরুষের আনন্দ উন্মাদনা বেসামাল হয়ে কোনো জুটি চলে যাচ্ছেন বেডরুমে রাজধানীর বনানির সাত নম্বর সড়কের মাঠ সংলগ্ন একটি বাসার রাতের পার্টির দৃশ্য এটি বাসাটি একজন সরকারি কর্মকর্তার এই পার্টিতে চলচ্চিত্রের নায়িকা মডেল ও অভিনেত্রীর আনাগোনা বেশি রাত নামলেই ভিন্ন রূপ ধারণ করে ঢাকা বদলে যায় ঢাকার বিভিন্ন তারকা হোটেলে রিসোর্টের দৃশ্যপট বনানীর ওই বাসার মতো অভিজাত এলাকার অনেক বাসারও একই অবস্থা বাতি লেজার লাইটের ঝলকানি তরুণ তরুণীদের হৈহুল্লোর উল্লাস হিন্দি ইংরেজি পপ গানের সঙ্গে নাচ বিদেশি ব্র্যান্ডের মদের ঘ্রাণ ইনডোর এরকম দৃশ্যের জন্ম হচ্ছে প্রতি রাতেই গুলশান দুয়ে এরকম একটি বাড়ির দুটি ফ্লোর ভাড়া নেওয়া হয় শুধু রাতের পার্টির জন্য বাসাটি একজন বিমানবালার তার পরিবারের সদস্যরা থাকেন দেশের বাইরে এক রাতেই অনেক টাকার বিনিময়ে ভাড়া দেয়া হয় দুটি ফ্লোর ব্যবসায়ী চলচ্চিত্রের প্রযোজক সরকারি আমলারা আয়োজন করেন এসব পার্টির শুধু এই দুটি বাসা নয় এরকম পার্টি হয় রাজধানীর শত শত বাসায় তরুণ তরুণীদের নিত্যদিনের পার্টি হয় শিশাবাড়ে ধানমন্ডি গুলশান ও বনানিতে রয়েছে বিভিন্ন লাউঞ্জ এতে জন্মদিন ও রিলেশনশিপে পালন করেন তরুণ তরুণীরা কেক কাটা ছাড়াও এসব পার্টিতে থাকে সীসা সেবনের ব্যবস্থা সাধারণত সন্ধ্যার পর পরে জমে ওঠে বারগুলো সীসা লাউঞ্জের ভেতরে পা রাখলেই মিষ্টি ঘ্রাণে মুগ্ধ হন আগতরা ভেতরের আবছা আলো অন্ধকারে আপন ভুবনে হারিয়ে যান তরুণ তরুণীরা লাল নীল রঙের ডিম লাইট ধোঁয়াচ্ছন্ন চারপাশ মিউজিক প্লেয়ারে বাজে ইংরেজি গান পরিপাটি টেবিল ঘিরে সোফায় বসে সীশার হুক্কা টানতে টানতে জমে আড্ডা একজনের পর আরেকজন এটাই সীশাবারের দৃশ্য এই পার্টি চলে সাধারণত সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সীশাবারের বর্ণনা দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম বলেন সিসাবারগুলোতে রয়েছে আপত্তিকর পরিবেশ স্বল্প বসনা তরুণীদের উপস্থিতি সেখানে তরুণ তরুণীরা কোল বালিশে শুয়ে বসে সিসা টানতে থাকে সৃষ্টি হয় আপত্তিকর দৃশ্যের তবে এই সিসায় মাদকের ব্যবহারের তথ্য পেলেই অভিযান করা হয় বলে জানান তিনি মিনি পার্টি ছাড়া বড় আকারে নানা পার্টি হচ্ছে ঢাকায় পার্টি মানেই মদ নারী ডিজে সূত্র মতে গত কয়েক বছর ধরে কমার্শিয়াল পার্টি কমেছে কিন্তু বেড়েছে ঢাকার বাইরে তবে ঢাকায় বেড়েছে কর্পোরেট পার্টি বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠান প্রায় আয়োজন করছে এরকম পার্টির পার্টি হচ্ছে বিভিন্ন ক্লাবেও এসব পার্টির মূল আকর্ষণই হচ্ছে মদ নারী ও ডিজে কোথাও কোথাও ডিজে না হলেও মদ থাকছেই মদ পানকে ঘিরে হচ্ছে পার্টি এসব পার্টিতে অভিজাত শ্রেণীর প্রাপ্ত বেশি অংশ নেন পার্টিতে নির্দিষ্ট নারীদের অংশগ্রহণ থাকে কোনো কোনো বাসায় পার্টিতে মদ পান করতে করতে নাচে মেতে উঠেন নারী পুরুষ গুলশান বনানী ও উত্তরা এলাকায় প্রতিরাতি হচ্ছে এরকম পার্টি ঢাকার অনেক অভিজাত পরিবারে জন্মদিন বিয়ে ও গায়ে হলুদ উপলক্ষে আয়োজন করা হয় ডিজে পার্টির এ বিষয়ে ডিজে মারিয়া বলেন সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পাল্টে গেছে একটা সময় ডিজে পার্টির কোনো কদর ছিল না মানুষ নানা নেতিবাচক মন্তব্য করত এখন তো ডিজে পার্টি ছাড়া খুব কমই জন্মদিন বিয়ে গায়ে হলুদ অনুষ্ঠান হয় এমনকি নতুন বাসা বাড়ি উদ্বোধন করতে গিয়েও ডিজে পার্টির আয়োজন করা হচ্ছে দিনে দিনে এসব পার্টির কদর বাড়ছে বলে জানান এই ডিজে এসব পার্টিতে আনন্দ জোগাতে অংশ নেন সুন্দরীরা তারা পার্টি গার্ড হিসেবেই পরিচিত সহস্রাধিক পার্টিগাল রয়েছেন ঢাকায় তারা সাধারণত বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বাড়তি টাকা উপার্জন ও আনন্দ উপভোগ করার জন্যই তারা টাকার বিনিময়ে পার্টিতে যান নাম প্রকাশে অনিচ্ছুক এক পার্টিগাল জানান প্রতি রাতে পার্টিতে অংশগ্রহণের জন্য আয়োজকদের কাছ থেকে তিনি নেন তিন হাজার টাকা শর্ত হিসেবে ওয়েস্টার্ন পোশাক পরে সেজে গুজে পার্টিতে অংশ নেন পার্টিতে আনন্দ দিতে অংশগ্রহণকারী পুরুষদের সঙ্গে নাচ করেন এই তরুণী পানীয় পান করতে হয় তবে নিজেকে নিয়ন্ত্রণ রেখে সব কিছু করেন বলে জানান তিনি এ প্রসঙ্গে এক ডিজে বলেন ডিজে হিসেবে আমরা গানের সঙ্গে বাজাই আর পার্টির প্রয়োজনেই পার্টি গার্লরা দর্শকের বিনোদন দিতে বিভিন্ন কাজ করেন কেউ নাচ করেন কেউ রিসেপশনের দায়িত্ব পালন করেন পার্টিতে অংশগ্রহণকারী কেউ মাতাল হয়ে গেলে তাকে সামলাতে হয় তাদের এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন পার্টিগালদের প্রতি রাতে তিন থেকে ছয় হাজার টাকা পর্যন্ত দেয়া হয় কেউ কেউ বাড়তি সেবা দিয়ে পার্টিতে অংশগ্রহণকারীর কাছ থেকে আরও টাকা আয় করতে পারেন বলে জানান তিনি সূত্রমতে যেসব সুন্দরী ভালো নাচ করতে পারেন পার্টিতে তাদের বেশি কদর নামে এক পার্টি গার্ল জানান কমার্শিয়াল পার্টিগুলোতে অংশ নিলে তার উপার্জন ভালো হয় সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন তাদের বেশিরভাগই সঙ্গী ছাড়া পার্টিতে অংশ নেন মূলত পার্টি সঙ্গে আনন্দ উপভোগ করার উদ্দেশ্যেই অংশ নেন তারা তাদের কাছ থেকে নগদ টাকা সহ নানা উপহার পান কমার্শিয়াল পার্টি হচ্ছে ঢাকার বাইরে বেশি গাজীপুর কক্সবাজার ও চট্টগ্রামে গুলশান বনানী ও উত্তরার বিভিন্ন বাসায় পার্টি হলে তাতেও অংশ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই তরুণী সকল পেশায় সম্মানের উল্লেখ করে তিনি বলেন এটা আমার পেশা এতে আমিও আমার পরিবার নির্ভরশীল তাই যেখানে বেশি টাকা আয় হয় সেসব পার্টিতে অংশ নিতে আমার আগ্রহ বেশি মিরপুর এলাকার এক তরুণ ব্যবসায়ী জানান মাঝে মধ্যে উত্তরার ছয় নম্বর সেক্টরে এক বন্ধুর বাসায় পার্টি করেন তারা সেখানে রাতের খাবারের আয়োজন থাকে মদের ব্যবস্থাও থাকে কারণ হিসেবে জানান তিনি পার্টিতে দেশের বাইরের বন্ধুরাও অংশ নেন তবে তাদের পার্টিতে নারী থাকে না বলে দাবি করেন এই তরুণ বাসা হোটেল ছাড়া আড্ডা হয় বিভিন্ন স্থানে এক মডেল জানান কাজের প্রয়োজনে রাতে বের হন তিনি মিউজিক ভিডিওর শুটিং সহ নানা কাজ থাকে তার কাজ শেষে খাওয়া দাওয়া করেন গাড়ি নিয়ে বন্ধুদের সঙ্গে বের হন রাতের যানজটহীন নীরব ঢাকায় বেড়াতে ভালো লাগে তার মাঝে মধ্যে বন্ধুরা মধ্যরাতে হাতির ঝিলে ব্রিজে আড্ডা দেন গান করেন এভাবেই রাতের পার্টি হয় তাদের ওয়েস্টার্ন রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল রিজেন্সি সেরনা লা মেরেডিয়ানে আয়োজন করা হয় নানা রকম পার্টির রুম ভাড়া নিয়ে নিজ উদ্যোগে ছোটোখাটো পার্টি করেন অনেকে ডিজে পরি বলেন প্রতি রাতেই নানা পার্টি হচ্ছে তবে প্রতি মাসে ঢাকায় ডিজে পার্টি হয় অন্তত দশ থেকে পনেরোটি অধিকাংশ পার্টিতে তিনি অংশ নেন তবে কমার্শিয়াল পার্টি বেশি হয় ঢাকার বাইরে এছাড়া প্রতি রাতেই নানা পরিবেশে নানা ধরনের শত শত পার্টি হচ্ছে এই ঢাকায়